আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। স্পর্শ হেসে তার পকেট থেকে একটা পিস্তল বের করলো। কথা পিস্তল দেখে বড় বড় চোখ করে আরো ভয় পেয়ে গেল। স্পর্শ কথার কপালে চুমু দিয়ে বলল, কিচ্ছু হবে না পাগলি, আমাদের পুলিশকে সাহায্য করতে হবে। তুমি শান্ত হয়ে চুপটি করে এখানে বসে থাকো, গাড়ি থেকে একদম নামার চেষ্টা করবে না। এই কথা বলে স্পর্শ গাড়ি থেকে নেমে যেতে চাইল, কিন্তু কথা স্পর্শের হাত ছাড়ছে না। তার মনে এক অজানা ভয় জানান দিচ্ছে খুব খারাপ কিছু হতে চলেছে, যে খারাপ তার জীবনটাকে এলোমেলো করে দিতে একটুও সময় নেবে না। কিন্তু স্পর্শ কথার ভয়ের তোয়াক্কা না করে তার দুহাতের বন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে গাড়ির দরজা বন্ধ করে চলে গেল। কথা শুধু তাকিয়ে রইল তার সুন্দর পুরুষটি যাওয়ার দিকে। বেশ কিছুক্ষণ পর দুপক্ষের গোলাগুলির পর আরও দু গাড়ি ভর্তি পুলিশ এলো। জাবেদ সহ তার সঙ্গীরা বুঝতে পারছে পুলিশ এখন তাদের চারদিকে ঘিরে ফেলবে, তাই তারা যার যার প্রাণ নিয়ে পালাতে চাইলে পুলিশ দৌড়ে ধরে ফেললো তাদের। জাবেদও পালাতে চাইলে স্পর্শ দৌড়ে এসে পেছন থেকে তার কলা চেপে ধরলো। জাবেদ প্রাণপণে চেষ্টা করছে স্পর্শের হাত থেকে ছাড়া পেয়ে পালিয়ে যেতে, কিন্তু স্পর্শ কোনোভাবেই তাকে ছাড়তে নারাজ। দুজনের ধস্তাধস্তিতে একসময় জাবেদ স্পর্শের হাত থেকে ছাড়া পেতে তার বন্দুক দিয়ে স্পর্শের বুকে গুলি করে দিল। চিৎকার করে উঠল স্পর্শ। স্পর্শের চিৎকার কথার কান পর্যন্ত না পৌঁছালেও অজান্তেই কথার বুক কেঁপে উঠল। অশান্ত মন নিয়ে সে আর বসে থাকতে পারলো না গাড়িতে। গাড়ি থেকে নেমে সঙ্গে সঙ্গে দৌড়ে গেল আস্তানার দিকে। ওদিকে স্পর্শের চিৎকার শুনে সবাই তাকিয়ে দেখে স্পর্শ বুকে হাত চাপা দিয়ে ঢলে পড়ছে মাটিতে, আর তার হাত বেয়ে রক্ত বেয়ে পড়ছে। সাজিদ, সাজ্জাদ, শাওন, ইমন দৌড়ে গেল স্পর্শের দিকে। স্পর্শের বুকে গুলি লেগেছে বুঝতে সবাই যেন স্তব্ধ হয়ে গেল। সাজ্জাদ চিৎকার করে বলল, তাড়াতাড়ি গাড়ি নিয়ে এসো, কেউ, স্পর্শের গুলি লেগেছে। এই কথা বলে চিৎকার করে কেঁদে ফেললো সাজ্জাদ। স্পর্শের পুরো শরীর নিস্তেজ হয়ে আসছে, দু চোখ বন্ধ হয়ে আসছে। এই নিস্তেজ শরীর নিয়ে স্পর্শের চোখের সামনে শুধু একটা মুখই ভেসে উঠল, হ্যাঁ, সে হলো তার প্রাণ পাখির মুখটা। এরই মধ্যে পুলিশ ধরে ফেলেছে জাবেদকে, স্পর্শকে গুলি করেছে বলে সাজিদ দৌড়ে এসে রাগে দুঃখে জাবেদকে ধরে বেধরম পেটাতে লাগলো। ওদিকে আস্তানা থেকে মেয়েদের নিয়ে একে একে বেরিয়ে এলো রিমি। স্পর্শকে সাজ্জাদের কোলে মাথা রেখে শুয়ে থাকতে দেখে চিৎকার করে উঠল রিমি। কি হয়েছে জানতে চেয়ে চিৎকার করে যাচ্ছে, কিন্তু কেউ কিছু বলছে না। কথা দৌড়াতে দৌড়াতে আস্তানার কাছে আসতে আপনা আপনি পা থেমে গেল কথার, দাঁড়িয়ে স্তব্ধ হয়ে গেল পুরোপুরি। স্পর্শকে এই অবস্থায় দেখে কথার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল, মুহূর্তে অচেতন হয়ে ঢলে পড়ল মাটিতে। বন্ধ হয়ে যাওয়া চোখ দুটো দিয়ে আবছা আবছা আলোয় দেখতে পেল তার প্রাণ পাখি ঢলে পড়েছে মাটিতে। কথার দিকে হাত বাড়িয়ে দিয়ে স্পর্শ আস্তে করে বলল, আমার রাজকন্যার নাম হবে আজুয়া শাহরিয়া ছোয়া, আমি জানি আমার একটা রাজকন্যা আসবে। সাজ্জাদ বলল, তুমি চুপ করো স্পর্শ। স্পর্শ সাজ্জাদের হাত ধরে বলল, আমি বুঝতে পারছি, আমার আর বেশিক্ষণ সময় নেই, তোমার বোনের দিকে খেয়াল রেখো সাজ্জাদ, আর ওকে বলো আমার রাজকন্যার দিকে খেয়াল রাখতে। সাজ্জাদ ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে বলল, আমার বোনটা তোমাকে ছাড়া কি করে ভালো থাকবে স্পর্শ, ও যে পাগল হয়ে যাবে। সাজিদ জাবেদকে ছেড়ে দিয়ে দৌড়ে এলো স্পর্শের কাছে, চোখ বন্ধ করে নিচ্ছে স্পর্শ। সাজিদ বারবার স্পর্শের মাথা নাড়া দিয়ে বলল, স্পর্শ চোখ বন্ধ করিস না ভাই, প্লিজ চোখ বন্ধ করিস না, শাওন তাড়াতাড়ি গাড়ি নিয়ে আয়। শাওন এতক্ষণে গাড়ি নিয়ে চলে এসেছে, হুড়মুড়িয়ে গাড়ি থেকে নেমে স্পর্শের কাছে দৌড়ে এলো সে, কিন্তু চোখ বন্ধ করে নিয়েছে স্পর্শ, নিস্তেজ শরীর নিয়ে পড়ে রইল মাটিতে। চার বছর পর আবারও বিয়ে বাড়ির আদলে সাজলো শাহরিয়ার মঞ্জিল। কথা কলিকে বিয়ে দিয়ে দিচ্ছে দাদুমণি, কথা কলি যদি এ বাড়ি থেকে চলে যায় তাহলে কিভাবে থাকবো আমি? চার বছরের ছোঁয়ার মুখে এই কথা শুনে চক্ষু জোড়া বড় বড় হয়ে এলো ড্রয়িং রুমে উপস্থিত থাকা সকলের। সুরভি, জমির মাহমুদ, আকরাম মাহমুদ, আরিম মাহমুদ, আজিম মাহমুদ, আফিফা, সায়রা, ছায়া, সাজিদ, সাজ্জাদ সহ সবার। আনাব শাহরিয়ার হাঁটু মুড়ে নাতনিকে কাছে টেনে বলল, কেন তোমার কাছে মনে হলো তোমার কথা কলি তোমাকে ছেড়ে চলে যাবে দাদুমণি? ছোট্ট ছোঁয়া বলল, মা তুমি বললে না আজ মায়ের বিয়ে, আমি তো জানি বিয়ে হলে মেয়েরা বাড়ি থেকে চলে যায়। আনাব শাহরিয়ার পেছন ফিরে সবার দিকে একবার তাকালো, সবাই ছোট্ট ছোঁয়ার দিকে তাকিয়ে হাসলো, মেয়েটা দেখতে একদম বাবা মা মিক্সড। ওর দিকে তাকালেই চক্ষু ফেরানো দায় হয়ে পড়ে, গায়ের রং একদম দুধে আলতা, গাল দুটো লাল লাল আভায় ছেয়ে থাকে সর্বদা, চোখ তা তো একদম মায়ের মতো ডাগর ডাগর আখিদার অধিকারিনী, এইটুকু মেয়ের চুলগুলো আবার পিঠ ছুঁই ছুঁই। আনাব শাহরিয়া ছোট্ট ছোঁয়াকে বুকের মাঝে জড়িয়ে নিয়ে চুলে হাত বুলিয়ে দিতে লাগলো।
ঠিক তখনই ছয় বছরের সাদমান দৌড়ে এসে ছোঁয়া চুল টেনে আবার দৌড় দিল। ছোঁয়া বড় বড় চোখ করে তাকালো সাদমানের দিকে। সাদমান দূর থেকে তাকে ভেংচি কেটে আবারও দৌড় দিল। সবাই সাদমানকে ধমকাতে লাগলো, কিন্তু সাদমানের সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। লাল শাড়ি পরে আয়নার সামনে বসে নিজের দিকে ছল ছল চোখে তাকিয়ে আছে কথা। স্পর্শের সাথে সুখে দুঃখে কাটানো দিনগুলোর কথা মনে পড়তে চোখ ছল ছল করছে তার। রিমি, মাহি, তুলি আয়নার সামনে বসে থাকা কথাকে তাদের মনের মতো করে সাজিয়ে যাচ্ছে। এরই মধ্যে ছোট্ট ছোঁয়া দৌড়ে এসে নাক ফুলিয়ে কোমরে হাত দিয়ে বড় বড় চোখ করে মাহিকে উদ্দেশ্য করে বলল, মাহি মা, সান ভাইয়া আমার চুল ধরে টানছে। সান ভাইয়া সব সময় আমার সাথে এমন করে, তুমি ওকে ভালো করে বকে দাও না কেন? কই তুষার ভাইয়া তো আমার সাথে এমন করে না, আমাকে কত আদর করে, শুধু সান ভাইয়াই আমাকে সব সময় ব্যথা দেয়। নাক ফুলিয়ে ফুলিয়ে বলা কথাগুলো শুনে সবাই ছোঁয়ার দিকে তাকিয়ে হাসলো। মাহি ছোঁয়াকে কাছে টেনে বলল, সান ভাইয়াকে আমি খুব করে বকে দেব, আমার ছোট্ট ছোঁয়ার সুন্দর চুলগুলো ধরে টানে। তখনই নিজের হয়ে সাফাই গাইতে সাদমান এসে হাজির। সাদমানও নিজের কোমরে দুহাত চেপে ধরে ছোঁয়ার দিকে বুরকুচকে তাকিয়ে বলল, তুই আবার আমার নামে মায়ের কাছে এসে নালিশ করেছিস, আমি তো তোকে চুল টেনে আদর করেছি মাত্র। ছোঁয়া সাদমানকে মুখ ভেঙচি কেটে অন্যদিকে মুখ করে নিল। মাহি সাদমানকে শাসানো কণ্ঠে বলল, শান, এইভাবে কেউ বোনকে আদর করে? ও তো ব্যথা পেয়েছে, তুই সবসময় ওর সাথে দুষ্টুমি করিস। সাদমানকে বকুনি খেতে দেখে ছোঁয়া ছোট্ট দুই হাতে তালি বাজাতে লাগলো, খুশিতে বলে উঠল, কি মজা কি মজা, আর সান ভাইয়াকে মাহিমা বকেছে। ছোঁয়ার খুশি দেখে সাদমান ফুলছে, কথা ছোঁয়াকে থামিয়ে দিয়ে বলল, ছোঁয়া ভাইয়াকে বকেছে, তুমি হাততালি দিচ্ছ কেন? ভাইয়া কষ্ট পাবে না বলো। মায়ের কথা শুনে ছোট্ট ছোঁয়া আরো নাকটা ফুলিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি আবার সান ভাইয়ার পক্ষ নিয়ে আমাকে বকছ? কথা কলি পাপা থাকলে আমাকে বকতে পারতে? ভালোই হচ্ছে, তোমার বিয়ে হয়ে যাচ্ছে, এ বাড়িতে শুধু তুমি আমাকে বকো, আর কেউ আমাকে বকে না। তুমি চলে গেলে আমাকে আর কেউ বকবে না। রিমি ছোঁয়াকে কাছে টেনে বলল, কে বলেছে তোমার মায়ের বিয়ে হয়ে যাচ্ছে? ছোঁয়া বলল, কেন, আমার দাদুমণি বলেছে। আচ্ছা রিমিমা, মায়ের কার সাথে বিয়ে হচ্ছে, মায়ের বর কে? ঠিক তখনই বাইরে গাড়ির হর্ন বেজে উঠল। রিমি ছোঁয়াকে বলল, ওই যে তোমার মায়ের বর চলে এসেছে, যাও তোমার মায়ের বরকে দেখে এসো। সাদমান ছোঁয়ার হাত ধরে টেনে বলল, আই ছোঁয়া, বর এসেছে, বর দেখে আসি। সাদমান আর ছোঁয়া একসঙ্গে দৌড় দিল। ওদের যাওয়া দেখে সবাই হাসলো। সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে ছোঁয়া, পাশে হাতটা ধরে দাঁড়িয়ে আছে সাদমান। স্পর্শ গাড়ি থেকে নামতে ভুরুকুচকিয়ে তাকালো ছোঁয়া, ঠোঁট দুটো প্রসারিত করে বলে উঠল, এ মা, এ তো আমার পাপা। ছোঁয়ার কণ্ঠস্বর স্পর্শের কানে বাজতে সদর দরজার দিকে তাকালো স্পর্শ। সঙ্গে সঙ্গে তার মুখেও তৃপ্তির হাসি ফুটে উঠল। দ্রুত পায়ে গিয়ে গেল মেয়ের দিকে, ছোঁয়া দৌড়ে এলো বাবার দিকে। পরক্ষণে মেয়েকে কোলে তুলে নিয়ে ছোট্ট গালে চুমু বসিয়ে দিয়ে বলল, কি হয়েছে মা, বাইরে দাঁড়িয়ে আছো কেন? ছোঁয়া আশেপাশে কোনো কিছু খোঁজার ভঙ্গিমা করে বলল, মায়ের বর দেখতে এসেছিলাম পাপা, কিন্তু মায়ের বর তো এলো না, মায়ের বর কোথায়? স্পর্শ চমকপ্রদ হয়ে তাকালো মেয়ের দিকে। পেছন থেকে গাড়ি থেকে প্রয়োজনীয় ফাইল নিয়ে এগিয়ে আসা শাওনও বুড়কুচকালো ছোট্ট ছোঁয়ার কথা শুনে। স্পর্শ আর দুজন দুজনের দিকে তাকালো, তারপর ভাবলেশহীন মুখে বলল, তোমার মায়ের বর দেখতে এসেছ মানে? ছোঁয়া বলল, হ্যাঁ পাপা, দাদুমণি তো মাকে আজ বিয়ে দিয়ে দিচ্ছে, দেখছো না বাড়িটা কত সুন্দর করে আজ সাজানো হয়েছে, রিমিমাও বলেছে মায়ের বর এসেছে, তাই তো আমি আর সান ভাইয়া মায়ের বর দেখতে এসেছিলাম। তুমি জানো না পাপা, মাকে আজ কত সুন্দর লাগছে, একেবারে বউ বউ মনে হচ্ছে। স্পর্শ এবার সবটাই বুঝতে পারছে, পেছন থেকে শাওনও হাসলো। স্পর্শ আবারও মেয়ের গালে চুমু দিয়ে বলল, সত্যি তোমার মাকে খুব সুন্দর লাগছে। ছোঁয়া মাথা নেড়ে আদুরে ভঙ্গিতায় বলল, হুম। স্পর্শ মেয়েকে বলল, তো এখন তোমার মায়ের যে বর এলো, এখন কি করা, আমাকে বানাবে তোমার মায়ের বর? ছোট্ট ছোঁয়া ছোট্ট কপালে ভাঁজ পড়ল, নাক ফুলিয়ে বলল, তুমি তো আমার পাপা,
তুমি মায়ের বর কেন হবে? তুমি যদি মায়ের বর হও তাহলে মাকে বেশি আদর করে ফেলবে না? তুমি যদি আমার থেকে মাকে বেশি আদর করো তাহলে আমি তো কষ্ট পাব। পেছন থেকে শাওন ঠোঁট টিপে হেসে কপাল চুলকাতে চুলকাতে আস্তে করে বলল, তোমার মাকে বেশি আদর করার ফলেই তো তুমি এলে মা। মেয়ের কথা শুনে স্পর্শেরও খুব হাসি পাচ্ছে, কিন্তু সে হাসি দমিয়ে রেখে শাওনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। শাওনও সঙ্গে সঙ্গে ঠোঁটে আঙুল চেপে ধরল। স্পর্শ আবারও মেয়ের উদ্দেশ্যে বলল, না দেখো, আদরের ব্যাপার তো পরে, কিন্তু এখন যে তোমার মায়ের বর এলো না, তাই তোমার মা তো খুব কাঁদবে, সেটা কি তোমার ভালো লাগবে? ছোঁয়া মাথা নেড়ে বলল, না কখনো না, মায়ের চোখের পানি আমার একটুও ভালো লাগে না। এমনিতেও মা মেয়ের দা কুমড়োর মতো সম্পর্ক, মা মেয়ে একদম মিলে না, মান অভিমান লেগেই থাকে দুজনের। কিন্তু মায়ের সামান্য একটু মন খারাপ কষ্ট ছোট্ট ছোঁয়ার সহ্য হয় না, কেননা এতে তার বাবার বুকে যন্ত্রণা হয়। স্পর্শ বলল, তাহলে আমি হয়ে যাই তোমার মায়ের বর? তোমার মায়ের বর হিসেবে আমাকে তোমার পছন্দ তো, মিস আজুয়া শাড়ি আর ছোঁয়া? ছোঁয়া এবার খুশি হয়ে বলল, আমার মায়ের বর হিসেবে তোমাকে আমার খুব পছন্দ। স্পর্শ হেসে মেয়ের গালে আবারও চুমু বসিয়ে দিয়ে বলল, তো আমার আর্জিটা তোমার মায়ের কাছে পেশ করে এসো মা, তোমার মাকে জিজ্ঞেস করে এসো আমাকে ওনার বর হিসেবে পছন্দ কিনা। ছোঁয়া বলল, ওফ তুমি খুব বোকা পাপা, আমাকে কোল থেকে না নামালে আমি কি করে মাকে গিয়ে জিজ্ঞেস করব মায়ের তোমাকে পছন্দ কিনা? তোমাকে তো আগে কোল থেকে নামাও। স্পর্শ হেসে মেয়েকে কোল থেকে নামিয়ে দিতে ছোট্ট ছোঁয়া ছোট্ট ছোট্ট পা ফেলে বাড়ির ভেতরে আবারও দৌড় দিল। সাদমানও দৌড় দিল তার পিছু পিছু। ছোঁয়াকে এভাবে দৌড়ানো দেখে সাজ্জাদ ছোঁয়াকে আটকিয়ে বলল, আরে মা, এভাবে দৌড়ালে তো পড়ে গিয়ে ব্যথা পাবে। ছোঁয়া বলল, আমাকে আটকিও না মামু, আমার কাজ আছে, আমার মাকে জিজ্ঞেস করতে হবে মায়ের বর হিসেবে পাপাকে মায়ের পছন্দ কিনা। যদিও মায়ের পছন্দতে আমার কিছু যায় আসে না, কারণ আমার পাপাকে মায়ের বর হিসেবে পছন্দ হয়ে গেছে। এই কথা বলে ছোঁয়া আবার দৌড় দিল। ছোঁয়ার কথা শুনে ড্রয়িং রুমে থাকা সবাই হাসলো। স্পর্শ বাড়ির ভেতরে ঢুকে দেখে বাড়ির সাজানো প্রায় কমপ্লিট। সুরভি স্পর্শের দিকে এগিয়ে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এত দেরি করলি কেন বাবা, আজ তো একটু তাড়াতাড়ি আসতে পারতি। স্পর্শ মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, আর কত তাড়াতাড়ি আসবো মা, অফিসের হাতের কাজগুলো তো সেরে আসতে হবে, আর তাছাড়া অনুষ্ঠান তো হতে তো অনেক দেরি। বিকেলও প্রায় হয়ে এসেছে, কিছুক্ষণ পর থেকে গেস্ট হাউসে শুরু হবে। আজ স্পর্শ আর কথার ম্যারেজ অ্যানিভার্সারি, সেই জন্যই বাড়িতে এত জাঁকজমকপূর্ণ আয়োজন। প্রতি বছরই ঠিক এইভাবেই এই দিনটা খুব জাঁকজমকভাবে আয়োজন করা হয়। কিন্তু ছোঁয়ার কাছে আজ নতুন লাগছে সব কিছু, কারণ সে আস্তে আস্তে সব কিছু বুঝতে শিখেছে। আগের বছরও তিন বছরের ছোঁয়ার কাছে এই দিনটা তার জন্মদিনের মতো বেলুন দিয়ে খেলা করছিল, কিন্তু এই বছর মাকে লাল শাড়িতে দেখে আর বাড়িকে এত সুন্দর করে সাজানো দেখে ছোঁয়ার মনে প্রশ্ন জাগে। সেই প্রশ্নের উত্তর খুঁজতে দাদু আনাফ শাহরিয়ার কাছে জিজ্ঞেস করে, আজ কি দাদু, মাজ এত সুন্দর করে সেজেছে কেন, আর বাড়ি কেন এত সুন্দর করে সাজাচ্ছে? নাতির মুখে এই কথা শুনে আনাফ শাহরিয়ার হেসে বলল, আজ তোমার মায়ের বিয়ে, অ্যানিভার্সারি তো ছোট ছোঁয়া বুঝতে পারবে না, তাই এই কথা বলেই নাতনিকে বুঝ দিল দাদু। দাদুর কথা শুনে ছোঁয়ার মনে প্রশ্ন এলো, মায়ের যদি বিয়ে হয়ে যায় তাহলে তো মা এই বাড়ি থেকে চলে যাবে, কারণ কয়েকদিন আগে তুলির বোন মিলির বিয়েতে দেখেছে ছোঁয়া। মিলির বিয়ের পর মিলি তার বাড়ি থেকে কাঁদতে কাঁদতে চলে গেছে, তাই ছোঁয়ারও মনে হয়েছে তার মায়ের বিয়ের পর এই বাড়ি থেকে চলে যাবে। আর তার পর থেকেই মায়ের বিয়ে মায়ের বিয়ে বলে সারা বাড়ি মাথায় করছে ছোট্ট ছোঁয়া। ছোট্ট ছোট্ট পায়ে হাঁপাতে হাঁপাতে মায়ের ঘরে এসে দেখে মায়ের সাজ কমপ্লিট, মা দাঁড়িয়ে শাড়ির কুচি ঠিক করছে। ছোঁয়াকে হাঁপাতে দেখে কথা অস্থির হয়ে মেয়ের কাছে হাঁটু মুড়ে বসে মেয়েকে কাছে টেনে বলল, সারা বাড়ি ছোটাছুটি করে হাঁপাচ্ছিস কেন, মানা করলে তো শুনিস না, মুখটা যেভাবে চলে পাটা ঠিক সেভাবেই চলে, একদণ্ড শান্ত হয়ে বসতে পারিস না। মায়ের শাসনকে তোয়াক্কা করে ছোঁয়া হাঁপাতে হাঁপাতে বলল, পাপা, পাপাকে তোমার বর হিসেবে তোমার পছন্দ তো মা? ছোঁয়ার এই কথা শুনে সবাই চমকপ্রদ হয়ে তাকালো ছোঁয়ার দিকে, কথাও হা করে তাকিয়েছে মেয়ের মুখের দিকে। ছোঁয়া আবারও বলল,
আমার কিন্তু তোমার বর হিসেবে পাপাকে খুব পছন্দ হয়েছে মা। তোমার পছন্দ কিনা শীঘ্রই বলে ফেলো, পাপা অপেক্ষা করছে তোমার কথা শোনার জন্য। আমার পাপাকে বেশিক্ষণ অপেক্ষা করিও না। মনে মনে হাসলো কথা, মাথা নুয়ে নিয়েছে সে। কি করে বলবে, সে পছন্দ তো নগণ্য, তার সুন্দর পুরুষকে ছাড়া বেঁচে থাকাও যে দুষ্কর্তার কাছে। কথা চুপ থাকা দেখে দরজায় দাঁড়িয়ে পুরুষালী কণ্ঠে একজন বলে উঠল, মেয়ের প্রশ্নের উত্তর দাও কথা করি, মেয়ে অপেক্ষা করছে তোমার উত্তরের জন্য। মাথা তুলে তাকালো কথা, ছোঁয়ারও চোখ গেল দরজার দিকে, সঙ্গে সঙ্গে ঠোঁট প্রসারিত হয়ে উঠল মা মেয়ের। এই সুদর্শন পুরুষটির দিকে তাকিয়ে তৃপ্তি পাই দুজনেই। তিমি স্পর্শের দিকে এগিয়ে গিয়ে বলল, মেয়ের থেকে মেয়ের বাবার প্রশ্নের উত্তর জানা খুব আগ্রহ বোঝা যাচ্ছে। তিমি কথার দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলল, কথা আমার বন্ধুকে আর অপেক্ষা করিও না, উত্তরটা না হয় দিয়েই দাও। না না, আমাদের সামনে নয়, আমরা নিচে চলে যাচ্ছি, উত্তরটা দেয়ার জানা শেষ হলে দুজনেই নিচে চলে এসো। তোমাদের তো আবার ঘরের ভিতর ঢুকলে বের হওয়ার ইচ্ছে হয় না। কথা চোখ মুখ খিচিয়ে নিল রিমির দুষ্টু কথা শুনে, স্পর্শ ঠোঁট টিপে হাসলো। রিমি ছোঁয়ার হাত ধরে বলল, ছোঁয়া মামনি, মা বাবাকে উত্তরটা দিয়ে দিক, আমরা নিচে যাই। ছোঁয়াও মাথা নেড়ে রিমির হাত ধরে চলে গেল। মাহি তুলি সহ সবাই ঘর থেকে বের হতে হতে মাহি দরজার সামনে গিয়ে স্পর্শের উদ্দেশ্যে বলল, আর হ্যাঁ, আমার বান্ধবীকে যেভাবে রেখে যাচ্ছি ঠিক সেভাবে যেন থাকে। গতবার কিন্তু তুমি ঘর থেকে বের হওয়ার পর ওকে আবার সাজাতে হয়েছে আমাদের, এবার কিন্তু আর পারবো না, আগে ভাগে বলে দিলাম। মাহির এই কথার সাথে তাল মিলিয়ে সব মেয়েরা হাসতে লাগলো। স্পর্শ হাত উঁচিয়ে তেড়ে গেল মাহির দিকে। মাহির সহ সবাই সঙ্গে সঙ্গে ভোদর, কথা এখনও চোখ মুখ খিচে রয়েছে। এই মেয়েগুলো কি, বাচ্চা কাচ্চার মা হয়ে গেছে তবু এখনও মুখ থেকে দুষ্টমি কথা গেল না, আর তাদেরই বা দোষ দিয়ে লাভ কি। আরেক নির্লজ্জ তো স্বয়ং দাঁড়িয়ে আছে তার সামনে, যে কিনা ছোট্ট মেয়ের সামনেও নিজের মুখ থেকে সামাল দিতে পারে না। মেয়েটাও বাবার মতোই হয়েছে, একেবারে ঠোঁটকাটা স্বভাব। কথার ভাবনার মাঝখানে শক্ত হাতে ছোঁয়া পেল তার শাড়ি বেদ করে উন্মুক্ত পেটে। গলায় প্রগাঢ় নিঃশ্বাস পড়তেই চোখ বন্ধ করে শাড়ি খামছে ধরল কথা। কথার গলায় ছোট্ট চুমু এঁকে দিয়ে নিঃশক্ত কণ্ঠে বলল স্পর্শ, উত্তরটা মেয়ের মায়ের কি মেয়ের বাবাকে বর হিসেবে পছন্দ? হাসলো কথা, কিন্তু তৎক্ষণাৎ কণ্ঠে রাগ ফুটিয়ে বলল, মেয়ের সাথে এসব কি কথাবার্তা, অন্তত মেয়ের সামনে নিজেকে একটু সামলিয়ে চলুন। স্পর্শ বলল, বেশি সামলিয়ে চললে তো হিতে বিপরীত হবে বউ। কথা বুড়ো কুচকিয়ে বলল, মানে? স্পর্শ কথাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলল, মানে তোমার মেয়ে তোমার বর খুঁজতে গেছে, মায়ের বর কে সেটা এখন পর্যন্ত সে জানে না। দুদিন পর তো দেখা যাবে মেয়ে মাকে মায়ের বর ভেবে অন্য একজনের হাতে তুলে দিয়েছে, আর সেই বড় সুন্দরী বউ পেয়ে নির্ঘাত আমার বউ নিয়ে পালাবে। তাছাড়া সুন্দরীর সাথে সাথে তোমার আরেকটা গুণও আছে। কথা বুড়ো কুচকিয়ে বলল, কি? স্পর্শ কথার কানের কাছে গিয়ে আস্তে করে নেশায় ভরা কণ্ঠে বলল, কথা সঙ্গে সঙ্গে স্পর্শের বুকের মধ্যে কয়েকটা কিল বসিয়ে দিল। স্পর্শ উফ শব্দ করে উঠল, তৎক্ষণাৎ কথার হুঁশ ফিরে এলো। সে কি করল, স্পর্শের বুকের মধ্যে আঘাত করল? স্পর্শ বুক চেপে ধরে চোখ বন্ধ করে নিয়েছে। কথা স্পর্শকে বিছানায় বসিয়ে দিয়ে অস্থির হয়ে বলল, কি হয়েছে, ব্যথা পেয়েছেন আপনি? বিশ্বাস করুন, আবার পুরোপুরি মাথা থেকে বেরিয়ে গিয়েছিল বিষয়টা। স্পর্শ চোখ বন্ধ করে বলল, কথা একটু পানি দাও। কথা সঙ্গে সঙ্গে টেবিলে রাখা পানি স্পর্শের ঠোঁটে ধরল। কাপা কাপা হাতে স্পর্শকে পানি খাইয়ে দিয়ে তার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। স্পর্শ বড় একটা শ্বাস টেনে তাকালো কথার দিকে, অবাক হয়ে গেল সে। তার প্রাণ পাখির চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। স্পর্শ একটানে কথাকে নিজের কাছে বসিয়ে নিয়ে নিজের হাতে কথার চোখ মুছিয়ে দিতে দিতে বলল, ভোকা মেয়ে তুমি খাচ্ছ কেন? কথা এবার ডুকরে ডুকরে খেতে ফেলল। স্পর্শ পুরো বোকা বনে গেল। কথা কাঁদতে কাঁদতে বলল, কি করে আপনার বুকে আঘাত করলাম, আমি কি করে ভুলে গেলাম আপনার বুকের ক্ষতের কথা। স্পর্শ কথাকে বুকে টেনে নিয়ে শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, হাগবি মেয়ে, আমি ওরকম ভাবে ব্যথা পাইনি তো, একটুখানি লেগেছে, এর জন্য কান্না করতে হবে কেন? তুমি বুঝো না আমার ব্যথার থেকে তোমার চোখের পানি আমার কাছে বেশি কষ্টদায়ক। কথা স্পর্শের বুকের আঘাতের জায়গায় ছোট্ট একটা চুমু বসিয়ে দিল। তৃপ্তির হাসি ফুটে উঠল স্পর্শের মুখে। কথা চোখ দিয়ে এখনো পানি গড়িয়ে পড়ছে, এখনো সে ভয়ার্ত
মুহূর্তগুলো মনের আয়নায় প্রস্ফুটন হলে ভয়ে বরফ ন্যায় জমে যায় কথা। মুহূর্তেই সেই ভয়ে বুক কেঁপে ওঠে শরীর, সাথে চোখ থেকে গড়িয়ে পড়ে অজস্র অস্ত্রবিন্দু। ফ্ল্যাশব্যাক, জ্ঞান ফিরে কথা নিজেকে আবিষ্কার করলো হসপিটালের বেডে। আফিফা তার পাশে বসে কান্না করছিল। জ্ঞান ফিরার পর যখন স্পর্শকে দেখার জন্য কেবিন থেকে বেরিয়ে যেতে চায় পাগল প্রায় কথা, কিন্তু তাকে বের হতে দেয় না সাজ্জাদ আর সাজিদ। কাঁদতে কাঁদতে কথা যখন নাজেহাল অবস্থা, তখন সাজ্জাদ বাধ্য হয়ে স্পর্শের সিচুয়েশন খুলে বলে থাকে। সব শুনে আবারও জ্ঞান হারায় কথা। সিচুয়েশন ক্রিটিক্যাল, গুলিটা হার্টের 2 ইঞ্চি উপর দিয়ে গেলেও স্পর্শের অবস্থা আশঙ্কাজনক। ডাক্তার কোনো কথা দিতে পারছে না, শুধু বলেছে, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে সব সম্ভব, তিনি চাইলেই মিরাকেল হতেও পারে। অপারেশন থিয়েটারের বাইরে সবাই অস্থির হয়ে অপেক্ষা করছে। টানা 6 ঘন্টা যাবত অপারেশন চলছে স্পর্শের, আর কতক্ষণ লাগতে পারে সেটা ডক্টরও বলতে পারছে না। ওদিকে সুরভিও কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছে, তাকেও কেবিনে শিফট করা হয়েছে। আনব শাহরিয়ার পুরো স্তব্ধ হয়ে বসে আছে, কোনো কথা বলছে না। যে ছেলে নিয়ে নিজের জীবনে বাঁচার আশা খুঁজে পেয়েছিল, সেই ছেলে আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই ভেবে মাথা নুয়ে ডুকরে ডুকরে কেঁদে ফেলল আনব শাহরিয়ার। আরিফ মাহমুদ তার পাশে বসে তাকে বুকে জড়িয়ে ধরল। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে তার চোখ থেকে। এখানে থাকা প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে পানি পড়ছে। দুষ্টমি করে প্রতিটা মানুষের পিছনে লাগা তার স্বভাব হলেও সবাই খুব ভালো করেই জানে এই ছেলেটা আসলেই তাদের জন্য কি, আর তাদের বাড়ির মেয়ের জন্য কি। সাজ্জাদ অপারেশন থিয়েটারের সামনে আসতে আকরাম মাহমুদ ছেলের হাত ধরে বলল, কথার কি অবস্থা সাজ্জাদ? সাজ্জাদ মাথা নুয়ে বলল, আবার অজ্ঞান হয়ে পড়েছে বাবা, অচেতন অবস্থায় হাতে স্যালাইন লাগানো হয়েছে। এবার আকরাম মাহমুদ ডুকরে ডুকরে কেঁদে ফেলল। সাজ্জাদ বাবাকে বুকে জড়িয়ে ধরল। আকরাম মাহমুদ ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে বলল, ওই শয়তান ছেলেটার কিছু হয়ে গেলে তোর বোন কে কি করে সামলাবি বাবা? আমি তো আমার মেয়েটার সামনে দাঁড়াতেই ভয় পাচ্ছি। ওই শয়তান ছেলেটাকে বল ফিরে আসতে, আমার মেয়ের কষ্ট আমি সহ্য করতে পারবো না। সাজ্জাদ চোখের পানি ফেলে দিয়ে বলল, জানি না বাবা, কিছু জানি না, সব আল্লাহ জানেন, উনিই জানেন কি হবে। টানা 8 ঘন্টা অপারেশনের পর 8 জন ডক্টর বেরিয়ে এলো অপারেশন থিয়েটার থেকে। সবাই তাদের কাজের উপর আশাবাদী, কিন্তু যে রিস্কে স্পর্শ আছে এই রিস্ক থেকে একমাত্র আল্লাহই তাকে ফিরিয়ে আনতে পারে, আর সেটা হলো সত্যি মিরাকল হবে। 48 ঘন্টার ভিতর জ্ঞান না ফিরলে চিরদিনের মতো হৃদযন্ত্র থেমে যাবে স্পর্শের, এরকম কথাই বলেছিল ডক্টর। আর এই কথা শুনে সবার হৃদযন্ত্র ধুকধুক করছে। সময় যাচ্ছে, সবার অস্থিরতা বেড়েই চলেছে। আইসিউর সামনে থেকে পা নড়ছে না কারো। এই বোধহয় স্পর্শের জ্ঞান ফিরল এই আশা নিয়ে সবাই দাঁড়িয়ে আছে আইসিউর সামনে। ওইদিকে কথারও জ্ঞান ফিরে এসেছে, এ পর্যন্ত 3 বার জ্ঞান হারিয়েছে সে। শেষবার জ্ঞান ফিরে বারবার আবদার করেছে স্পর্শের কাছে নিয়ে যাওয়ার জন্য। কথার অস্থিরতা আর পাগলামিতে বাধ্য হয়ে নিয়ে যাওয়া হয় স্পর্শের আইসিউর সামনে। বাইরে থেকে গ্লাসের ভেতর দিয়ে এক নজরে তাকিয়েছে কথা তার সুন্দর পুরুষের দিকে। মুখে কোনো কথা নেই, চোখ দিয়ে পানির বন্যা বয়ে যাচ্ছে। এত নিরাপত্তা কেন এই মানুষটার মধ্যে? কখনো তো এই মানুষটাকে এই অবস্থায় দেখেনি কথা। আল্লাহর রহমতে 48 ঘন্টার দরকার পড়েনি, 30 ঘন্টা পরই জ্ঞান ফিরে এলো স্পর্শের। এই তো সময় কথা এক পাও নড়েনি দরজার সামনে থেকে। দরজার সামনে হাঁটু মুড়ে বসেছিল কথা। সাজ্জাদ এসে বোনকে বেঞ্চেতে বসাতে চাইলে একটু নড়েনি কথা, শুধু নির্বাক হয়ে বসেছিল দরজার সামনে। স্পর্শের জ্ঞান ফিরেছে শুনে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। স্পর্শকে কেবিনে দেওয়ার পর সাজ্জাদ বোনের কাছে এসে বলল, চল বোন, স্পর্শকে কেবিনে দেওয়া হয়েছে, ওকে দেখে আসবি। কিন্তু কথা গেল না স্পর্শের কেবিনে। একে একে সবাই গিয়ে দেখা করলো স্পর্শের সঙ্গে, কিন্তু কথা বসে রইল স্পর্শের কেবিনের বাইরে। স্পর্শ কোনো কথা বলতে পারছে না, কিন্তু সবাই এলো তার প্রাণ পাখি এখন এলো না তার কাছে। দুর্বল শরীরে খুব চিন্তা হচ্ছে তার প্রাণ পাখিকে নিয়ে। শাওনকে ইশারা করতে শাওন বুঝতে পারলো বন্ধুর নীরব ভাষা। এই ছেলেটা যে একমাত্র কিসে আটকিয়েছে সেটা তো সবারই জানা। শাওন এসে বসলো কথার পাশে, মাথা নিচু করে বলল, এই সময়ও অভিমান করে থাকবে আমার বন্ধুর উপর, ও যে তোমাকে দেখতে চাইছে? কথা চোখ থেকে পানি ফেলে দিয়ে বলল, আমি ওরাকে এই অবস্থায় দেখে সহ্য করতে পারছি না। শাওন বলল, তোমাকে যেতে হবে কথা, ও যে তোমাকে দেখতে চাইছে। এই কথা বলে শাওন কথার হাত ধরে তাকে কেবিনে নিয়ে গেল। মাথা নিচে করে স্পর্শের পাশে বসলো কথা। কথাকে দেখে চোখের কার্নিশ বেয়ে পানি পড়ছে স্পর্শের চোখ থেকে। কথা নীরবে শুধু হিসকি তুলে যাচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে তার। এরপরও তার প্রাণ পাখিকে নীরব থাকতে দেখে মুখে অক্সিজেন মাস্ক নিয়েই বলল, কথা বলবে না পাখি, তোমার কণ্ঠস্বর যে আমার হৃদস্পন্দনের শক্তি, একটাবার কথা বলে আমার হৃদযন্ত্র স্বাভাবিক করে দাও।
কথা সঙ্গে সঙ্গে ডুকরে কেঁদে ফেললো। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, কথা বলবো না আপনার সাথে, আমাকে একা ফেলে পালিয়ে যেতে চেয়েছিলেন তাই না? একবারও আমার কথা ভাবলেন না। আর যে আপনার অংশ তার কথাও না, খুব স্বার্থপর আপনি, খুব স্বার্থপর। স্পর্শ মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, আমি ভাবিনি তো কি হয়েছে, তোমার আল্লাহ তো ভেবেছে, তাই তো ফিরিয়ে দিয়েছে তোমার কাছে আমাকে। কথা এখনো ডুকরে ডুকরে কাঁদছে। স্পর্শ বলল, তুমি কেঁদো না বাকি, আমার কষ্ট হচ্ছে বুঝতে পারছো না, এখনো কষ্ট দিবে আমায়। কথা তার কান্না থামিয়ে দিল, কিন্তু এখনও সে হেসকি তুলে যাচ্ছে। প্রায় 15 দিনের মাথায় স্পর্শকে বাড়িতে আনা হয়েছিল। স্পর্শের অসুস্থতার সময় কথা সর্বক্ষণ তার সেবা করে গেছে। স্পর্শ বারবার নিষেধ করেছে কথাকে এতটা উতলা না হতে। স্পর্শের চিন্তা হতো তার সেবা করতে গিয়ে না কথা নিজেই অসুস্থ হয়ে যায়, কারণ সে সেই সময় প্রেগনেন্ট ছিল। কিন্তু কথা শুনেনি স্পর্শের কথা, এক মুহূর্তের জন্য স্পর্শকে কাছছাড়া করতে চায়নি। স্পর্শের বুকের ভেতর ক্ষতটা সেরে গেলেও এখনও সে ছোটোখাটো আঘাতে ওই জায়গাতে ব্যথা পায়। ফ্ল্যাশব্যাক শেষ। এসব ভেবে স্পর্শের বুকে থেকে চোখের কার্নিশে আবারও পানি চলে এলো কথার। স্পর্শের শুষ্ক ঠোঁটের উষ্ণ ছোঁয়ায় ধ্যান ভাঙল কথার। স্পর্শ কথার কপালে চুমু দিয়ে বলল, এইভাবেই বসে থাকবেন নাকি নিচে যাবেন? ম্যাডাম, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে, যদিও আমারও ইচ্ছে করছে না নিচে যেতে। কথা চোখের পানি মুছে স্পর্শের বুক থেকে মাথা তুলে স্পর্শকে তাড়া দিয়ে বলল, আপনি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন, এক্ষুনি গেস্ট চলে আসবে, তাড়াতাড়ি যান। স্পর্শ তো অবাক, নিজেই চুপটি করে তার বুকে পড়েছিল আর এখন নিজেই তাকে তাড়া দিতে লাগলো। স্পর্শ বলল, আচ্ছা ঠিক আছে যাচ্ছি তো। কথা টাওয়ালটা স্পর্শের হাতে দিয়ে বলল, যাচ্ছি না, এক্ষুনি যেতে হবে। স্পর্শ চোখে টিপ দিয়ে ইশারা করে বলল, তুমি যাবে আমার সাথে একসাথে ফ্রেশ হতে? কথা চোখ বন্ধ করে তাকে ধমকিয়ে বলল, ইস চুপ, সব সময় ফাজলা মোনা, এক্ষুনি বলেছি তো, এক্ষুনি গো নাও। স্পর্শ হেসে বলল, ওকে ম্যাডাম। এই কথা বলে স্পর্শ ওয়াশরুমে চলে গেল। কেক কাটার দিয়ে শুরু হলো অ্যানিভার্সিটির অনুষ্ঠান। মেয়েকে কোলে নিয়ে কেক কাটলো স্পর্শ আর কথা। বাবা মাকে কেক কাটতে দেখে ছোট্ট ছোঁয়া বলল, মা তুমি কেক কাটছো কেন? আমার তো মাকে বিয়ে করার কথা ছিল। ছোঁয়ার কথা শুনে সবাই হাসলো, গেস্টরাও তার কথা শুনে অবাক। কথা সমানে মেয়েকে চোখ রাঙানি দিয়ে যাচ্ছে চুপ করতে, কিন্তু ছোট্ট ছোঁয়া কিছুই বুঝতে পারছে না। স্পর্শ কথার দিকে চোখ পড়তে দেখে কথা মেয়েকে চোখ রাঙিয়ে যাচ্ছে। স্পর্শ দাঁতে দাঁত চেপে কথাকে বলল, তুমি আমার মেয়েকে এভাবে ভয় দেখাচ্ছো কেন? কথা অবাক হয়ে বলল, ভয় দেখাচ্ছি কোথায়, আর আপনার মেয়ের সব সময় পাকা পাকা কথা বলতে হবে কেন? স্পর্শ বলল, মায়ের মেয়ে, জন্মসূত্রে পেয়ে এসেছে, মাই তো নাকি, ছোটবেলায় কথার ফুলঝুরি ফুটত মুখ থেকে, সেই জন্যই তো নাম রাখা হয়েছিল কথা, আর সেই মায়ের মেয়ে তো পাকা কথা বলবেই। কথা বলল, ও এখন শব্দ আমার তাই না, আর আপনি যে সব সময় ওকে আদর দিয়ে মাথায় তুলেছেন সেটার কিছু না। স্পর্শ বলল, তোমার কোনো সমস্যা? কথা আরো কিছু বলতে যাবে তখনই রিমি এসে তাদের মধ্যে ঢুকে বলল, কি করছিস তোরা, গেস্টরা শুনতে পাবে তো? কথা আর স্পর্শ দুজন দুজনের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। স্পর্শ মেয়েকে কোলে নিয়ে বলল, আমার মেয়েকে নিয়ে কোনো অভিযোগ করবে না তুমি। ছোঁয়া বলল, কি মজা কি মজা, পাপা কথা কলিকে বকেছে। স্পর্শ মেয়ের গালে চুমু দিয়ে মেয়েকে নিয়ে চলে গেল। কথা বাপ মেয়ের যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। হইচই আর কোলাহলে ভরে গেছে বাড়ির প্রতিটি কোণা কোণা, বাচ্চাদের ছোটাছুটিতে মুখরিত চারপাশ। ছোঁয়া, সাদমান, সারিকা, তুষার ছুটাছুটি করে পুরো বাড়ি মাথায় করছে। দৌড়াদৌড়ির এক সময় সারিকা পড়ে গেলে তুষার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল, আবার দৌড়ে এসে সারিকার হাত ধরে তুললো। 8 বছরের তুষার আর 7 বছরের সারিকার মধ্যে খুব ভাব। তুষার সারিকার হাত ধরে তুলে বলল, ব্যথা পেয়েছিস তুই? সারিকা বলল, ব্যথা পাইনি। তুষার আবার সারিকার হাত ধরে দৌড় দিল। ওদিকে সাপে নেউলের সম্পর্ক ছোঁয়া আর সাদমানের। ছোঁয়ার পেছনে লাগতে একটা সুযোগও মিস করে না সাদমান। চকলেট কেড়ে নিয়ে খেয়ে ফেলা, চুল ধরে টানা, ওর পুতুলের একটা একটা করে হাত পা ভেঙে ফেলা, আরও নানান কিছু। দৌড়াতে দৌড়াতে ছোঁয়া আর সাদমান ছাদে চলে গেল। পুরো ছাদ দৌড়াদৌড়ির এক পর্যায়ে পড়ে গেল ছোঁয়া, হাত পা ছড়িয়ে কাঁদছে ছোঁয়া।
কিন্তু সাদমান তারপরে যাওয়ার থেকে কোমরে হাত চেপে হেসে যাচ্ছে। তুষার আর শারিকা তাদের পেছন পেছন দৌড়ে এসে দেখে ছোঁয়া পড়ে গেছে। তুষার আর শারিকা ছোঁয়াকে টেনে তুলল, হাঁটু ছিলে রক্ত বের হচ্ছে ছোঁয়ার পা থেকে। রক্ত দেখে সাদমানও চুপ করে গেল। তুষার দৌড়ে গেল নিচে বড়দের খবর দিতে। চোখ কসলিয়ে কসলিয়ে কাঁদছে ছোঁয়া। শারিকা তার ছোট্ট হাত দিয়ে ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সাদমান গুটি গুটি পায়ে এগিয়ে গেল ছোঁয়ার দিকে। মাথা আর কোমর নুয়ে ছোঁয়ার হাঁটুর রক্ত দেখে চোখ বন্ধ করে নিল। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে ছোঁয়ার হাত ধরতে হাত ছিটকে ফেলে দিল ছোঁয়া। নাক ফুলিয়ে বলল, আমি ব্যথা পেয়েছি, তুমি হেসেছো, তুমি আমাকে একটু আদর করো না, তুমি আমার সাথে আর কথা বলবে না। সাদমান আচমকাই ছোঁয়ার লাল গালে চুমু দিয়ে বলল, এবার তোকে আদর করে দিয়েছি, এবার চুপ কর আর কান্না করিস না। কিন্তু ছোঁয়া আরো কান্না করে যাচ্ছে। সাদমানের রাগ হলো, আদর করার পরেও সে আরো কাঁদছে কেন? সাদমান এবার রাগে দৃষ্টিতে তাকিয়ে বলল, ভালো হয়েছে, তুই ব্যথা পেয়েছিস? এই কথা বলে দূরে গিয়ে দাঁড়িয়ে রইল। ছোঁয়া এবার আরো জোরে জোরে কাঁদতে লাগলো। স্পর্শ কথা সহ সবাই দৌড়ে এলো ছাদে। স্পর্শ মেয়ের পায়ের রক্ত দেখে অস্থির হয়ে গেছে। কোলে তুলে সঙ্গে সঙ্গে নিচে নেমে গেল মেয়েকে নিয়ে। স্পর্শ দ্রুত পায়ে নিচে নেমে চিৎকার করে রমিজউদ্দিনকে ডেকে বলল, রমিজ চাচা, তাড়াতাড়ি ফার্স্ট এইড বক্সটা নিয়ে এসো, আমার প্রিন্সেসের পা দিয়ে রক্ত বের হচ্ছে। রমিজ দৌড়ে ফার্স্ট এইড বক্স নিয়ে এলো। স্পর্শ মেয়েকে নিয়ে সোফায় বসে মেয়ের পায়ে ফু দিতে লাগলো। শুধু স্পর্শ নয়, তার সাথে সবাই অস্থির হয়ে আছে ছোট্ট ছোঁয়ার পায়ে রক্ত দেখে। কিন্তু কথা শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। কথা রমিজউদ্দিনের হাত থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে হাঁটু গেড়ে মেয়ের সামনে বসলো। ফার্স্ট এইড বক্স থেকে ওষুধ আর তোলা বের করতে করতে বলল, এত অস্থির হওয়ার কিছুই নেই, সামান্য রক্ত বের হয়েছে, খেলতে গেলে এরকম একটু আধটু হবেই, বারবার বলি এত ছোটাছুটি করিস না, কিন্তু শুনেই না আমার কথা। স্পর্শ বুড়ো কুচকিয়ে তাকালো কথার দিকে। কথা বরাবরই মেয়ের উপর শক্ত থাকতে চায়। সে চায় তার মেয়ে সবসময় সব পরিস্থিতিতে মানিয়ে নিতে শিখুক, ছোটোখাটো আঘাতে সে যেন ভেঙে না পড়ে। বাবা সহ সবার অতিরিক্ত আদরে মেয়ে যেন আহ্লাদি হয়ে নিজেকে দুর্বল না করে ফেলে। কিন্তু স্পর্শের কাছে মনে হয় কথা তার মেয়ের প্রতি উদাসীন। আর এখন তো মেয়ের এই অবস্থা দেখো, তার মুখে এই কথা শুনে প্রচণ্ড রাগ হচ্ছে স্পর্শের। মায়েরা নাকি সন্তানের সামান্য আঘাতে অস্থির হয়ে পড়ে, কিন্তু কথা তো তার উল্টো। স্পর্শের কাছে মোটেও ভালো লাগেনি ব্যাপারটা। সে কথার হাত থেকে তুলাটা নিয়ে নিজেই মেয়ের পায়ে রক্ত মুছে দিয়ে ওষুধ লাগিয়ে দিল। তারপর মেয়েকে কোলে নিয়ে উপরে চলে গেল। স্পর্শে যাওয়া দেখে শাওন তাকে পেছন থেকে ডাকতে চাইলে কথা তাকে হাত দেখিয়ে থামিয়ে দিল। কথা জানে স্পর্শকে ডাকলেও সে এখন শুনবে না। কিছুক্ষণ পর গেস্টের বিদায় করে কথা তার রুমে চলে গেল। বাপ মেয়ের জন্য খাবার নিয়ে এসেছে। কথা ঘরে ঢুকে দেখে বাপ মেয়েকে বুকে জড়িয়ে শুয়ে আছে। দরজার আওয়াজ শুনে বাবা মেয়ে ঘুমের ভান করে নিল, কথা বলবে না তার সাথে। মেয়েকে বকলে বাপ মেয়ে দুজনে এভাবে অভিমান করে বসে থাকে। অনেক কাঠখড় পুড়িয়ে কথাকে তাদের মান ভাঙাতে হয়। কথা নীরবে হাসলো তাদের দেখে, যেমন বাবা তেমনি মেয়ে। হাতে খাবার নিয়ে এগিয়ে গেল তাদের দিকে। খাবারের ট্রে টেবিলে রেখে কথা তাদের দিকে তাকালো, একেবারে নড়াচড়া নেই, মনে হচ্ছে গভীর ঘুমে আছে। কিন্তু কথা ঘরে ঢুকেও দেখেছে তারা নড়াচড়া করছে। ছোট্ট মেয়েটাও বাবার বুকের সাথে লেপটে আছে, অভিমানে ভরপুর একেবারে। কথা তাদের দুজনের উদ্দেশ্যে বলল, কারোকে খিদে পাইনি, কেউ কি খাবে আমার সাথে? আমার কিন্তু খুব খিদে পেয়েছে। কোনো নড়চড় নেই। কথা আবারও বলল, আমার কিন্তু সত্যি খিদে পেয়েছে, যদি কেউ আমার সাথে না খায় তাহলে আমি কিন্তু না খেয়ে ঘুমিয়ে পড়ব। এবারও কোনো নড়াচড়া করছে না কেউ। কথা এবার খাবার ঢেকে বিছানায় শুয়ে পড়ল। স্পর্শ বালিশ থেকে মাথা তুলে ভুরু কুচকে তাকালো কথার দিকে। কথা উপাস ফিরে শুয়ে আছে। বাপ মেয়ে দুজন দুজনের দিকে তাকালো। কথা খিদে সহ্য করতে পারে না, তার উপর তার রেগুলার ওষুধ খেতে হয়, না খেলে ওষুধ কি করে খাবে? এর মধ্যে ছোট্ট ছোঁয়া বাবার বুক থেকে মাথা তুলে বলল, পাপা আমার খিদে পেয়েছে। কথা ঠোঁট টিপে হাসলো ও মেয়ের কথার সাথে তাল তাল মিলিয়ে বলল, হ্যাঁ আমারও খিদে পেয়েছে, চলো আমরা খেয়ে নিই। এই কথা বলে বাপ মেয়ে দুজনে বিছানা ছেড়ে উঠে পড়ল। কিন্তু কথা উঠছে না। স্পর্শ ভুরু কুচকে তাকিয়ে আছে তার দিকে। কথা এখনো উঠছে না। স্পর্শ মেয়েকে উদ্দেশ্য করে বলল, মামুনি তুমি আজ কার হাতে খাবে? ছোঁয়া বলল, তোমার হাতে বাবা, তুমিই তো সবসময় আমাকে খাইয়ে দাও। স্পর্শ মেয়েকে ইশারা করে বলল তার মায়ের কথা বলতে। মেয়েও বাবার কথা বুঝতে পেরে বলল, না না আজ আমি মায়ের হাতে খাবো। ছোঁয়া মায়ের কাছে এগিয়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলল, মা আমাকে খাইয়ে দাও না। কথা বলল, তুমি তো সবসময় তোমার বাবার হাতে খাও মামুনি, আজও বাবার হাতে খেয়ে নাও, আমার ঘুম পেয়েছে, আমি খাবো না। স্পর্শ দাঁতে দাঁত চেপে বিছানা থেকে উঠে পড়ল।
বিছানার ওপাশে গিয়ে কথাকে কোলে তুলে নিল। কথা অবাক হয়ে গেল স্পর্শের আচমকে এই কাণ্ডে। স্পর্শ কথাকে বসিয়ে দিয়ে নিজের হাতে মা মেয়ের মুখে খাবারের লোকমা তুলে দিল। কথাও স্পর্শ ছোঁয়ার মুখে খাবার তুলে দিল। ছোঁয়া বলল, পাপা মা আমিও তোমাদের খাইয়ে দিব। কথা আর স্পর্শ হাসল। ছোট্ট ছোঁয়াও তার ছোট্ট হাতে বাবা মায়ের মুখে খাবার তুলে দিল। খাওয়া দাওয়ার পর্ব শেষে মেয়ে আর মেয়ের মায়ের আকাশের চাঁদ দেখার বায়না রাখতে স্পর্শ তাদের নিয়ে চলে গেল বারান্দায়। বারান্দায় দোলনায় বসে মেয়েকে বুকের সাথে মিশিয়ে প্রিয়তমাকেও কাছে ডেকে বলল, কাছে এসো পাখি। কথা ও নির্বাককে চুপটি করে স্পর্শের পাশে বসে মুখ গুজল তার সুন্দর পুরুষের প্রশস্ত বুকে। স্পর্শ বুকের এক পাশে থাকা মেয়ের কপালে একটা চুমু আর অপর পাশে প্রাণ পাখির কপালে আর একটা চুমু দিয়ে দুজনকে আগলে নিল বুকের সাথে। তারপর আকাশের দিকে মুখ করে এক তৃপ্তির হাসি ফুটে উঠল তার ঠোঁটে। কথা মুখটা উঁচিয়ে স্পর্শের মুখে হাসি থেকে ভুরু কুচকে বলল, হাসছেন কেন, কিছু ভাবছেন কি? স্পর্শ বলল, প্রতিটি পুরুষের মনেই স্বপ্ন থাকে স্ত্রী সন্তানকে নিয়ে সুন্দর একটা সংসার। আমি এমনই এক পুরুষ ছিলাম যে কিনা স্ত্রী সংসার তো দূর, আমার জীবনে কোনো নারীর ছায়াও কল্পনা করতে পারিনি। নারী আর ভালোবাসা ছিল আমার জীবনের সবচেয়ে অপ্রিয় শব্দ। আর এখন দেখো, আমার জীবনের সুখ আর ভালোবাসার মূল কারণ তিন নারী, আমার মা, আমার মেয়ে আর আমার কথা কলি, আমার প্রাণ পাখি, আমার বউ। কথা হাসলো। স্পর্শ আবারও বলল, তুমি তো আমার জীবনের শ্রেষ্ঠ নারী, কথা কলি। হ্যাঁ কথা কলি। কথা অবাক হয়ে স্পর্শের চোখের পানে তাকালো। স্পর্শ বলল, যখন আমার জীবনের সুখ হাসি ভালোবাসা বলে কিছুই ছিল না, তখন একদিনে তুমি এলে আমার সামনে। জানি না তোমার এই চোখে কি ছিল, এই মুখে কি ছিল, কি ছিল তোমার হাসিতে, তোমার চোখ, তোমার মুখ, তোমার হাসি না চাইতেই চুম্বকের মতো আমায় আকৃষ্ট করতো। তোমাকে দেখে ভালোবাসতে ইচ্ছে হতো, ইচ্ছে হতো হাজার হাজার স্বপ্ন দেখার। কথা বলল, এখন আর স্বপ্ন দেখতে ইচ্ছে হয় না বুঝি? স্পর্শ হেসে বলল, বুকটা ছিঁড়লে দেখাতে পারতাম বউ, এই বুকে কত কত স্বপ্ন বুনে রেখেছি। যেদিন স্বপ্ন বোনা শেষ হয়ে যাবে সেদিন হয়তো আমার মৃত্যু হবে। কথা সঙ্গে সঙ্গে ঠোঁট চেপে ধরল স্পর্শের, চোখে পানি নিয়ে বলল, আপনার ভালোবাসা সুখ আর স্বপ্নের দায়িত্ব নিলাম আমি। ভালোবাসা আর সুখে ভরিয়ে দিতে চাই আপনার প্রতিটা স্বপ্ন। স্পর্শের মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। কথার মাথাটা বুকের সাথে চেপে ধরে বলল, আমিও তোমার সুখ ভালোবাসা আর স্বপ্নের দায়িত্ব নিয়েছি পাখি, তোমার প্রতিটা স্বপ্নে ভালোবাসা আর সুখ দিয়ে ভরিয়ে দিব। কথার মুখে হাসি ফুটে উঠল আর চোখে ভিড় করল সুখের অশ্রুজল।